প্রচণ্ড খরতাপে পড়ছে সারা দেশ টানা হিটওয়েভে উষ্ঠাগত জনজীবন তাপমাত্রার পারত চড়াও যশোর চয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিলে শেষ নয় এবারের মে মাস হবে আরও উত্তপ্ত সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেশের ১৩ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে চলছে তীব্র তাপপ্রবাহ তীব্র গরমে খুলনা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবনের স্বাভাবিকতা বিঘ্নিত হচ্ছে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে তাই তিন দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস এদিকে দেশের চলমান তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়